করোনা ভাইরাসের কারণে যে বাধা এসেছে তা দূর করে আগামীতে দেশকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যে কোনো অসুখে বিসুখে মনের জোর রাখতে হবে, একই সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মেনে চলার আহ্বান জানান তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মুখ্য সচিবের হাতে অনুদান তুলে দেন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা। করোনা ভাইরাসের কারণে সেখানে একটা বিরাট ধাক্কা লেগেছে, বাধা এসেছে, তবে আশা করি বাধাও দূর করে আগামী দিনে বাংলাদেশ এগিয়ে যাবে। বিশ্বব্যাপী যে সমস্যা, সে সমস্যাটাও দূর হবে। তবে এখানে আমি বলবো যে এই অসুখ বিসুখ হলে পরে মানুষকে মনে সাহস রাখতে হবে, কারণ শুধু ডাক্তার বা ওষুধ দিয়েই ভালো হবে না, মনের জোর থেকে, আত্মবিশ্বাস থেকেও কিন্তু অনেকটা সুস্থ হওয়া যায়। আর সেই সাথে সাথে আমাদের শিক্ষা অধিদপ্তর থেকে যে সমস্ত নির্দেশনা দেওয়া হয়েছে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সকল নির্দেশনা দিয়েছে, সকলকে সেটা মেনে চলতে হবে। সেটা মেনে চলতে হলে পারলেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং নিজেকে সুরক্ষিত রাখা, কোনো বড় জায়গায় না মানা, একসাথে না হওয়া, এগুলির মাধ্যমে সংক্রামিত যাতে না হয় সেদিকে দৃষ্টি দেওয়া।